ক্লাস টেনের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা অক্টোবর মান্থের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ দেওয়া হয়েছিল তার অ্যান্সারটা একটু মিলিয়ে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলো স্কুলে জমা দেওয়ার চেষ্টা করো। দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা আনসিন দেওয়া হয়েছে, এই আনসিনটাকে তোমাদের পড়ে এখানে যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে সেগুলো অ্যান্সার করতে হবে। এই আনসিনটা আমি গোটা পড়াচ্ছি না, আনসিনটা সম্বন্ধে একটু বলছি যে এখানে ঘটনাটা বলছি। আলিপুর জু তে ঘটেছিল ঘটনাটা। সেখানে একটা শিম্পাঞ্জি, যার নাম দেওয়া আছে এখানে বাবু, সেখানকার একজন ম্যানেজার না কি যেন বলছে এখানে, ডিরেক্টর আর কি, আশিস কুমার সামন্ত তাকে কামড়ে দিয়েছিল এবং তার আঙ্গুলটা মানে সিভার করে দিয়েছিল। সিভার মানে এখানে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তারপর তাকে SSKM হসপিটালে ভর্তি করানো হয়েছিল এবং তার একটা সিলাই পড়েছিল। ঠিক আছে, এবার এই আনসিনের ভিত্তিতে অ্যান্সারগুলো করবো। এখন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এক নম্বর, দ্য জু ইজ লোকেটেড অ্যাট, এই জু কোথায় অবস্থিত। এখানে দেখো দেওয়া আছে আলিপুর, তাহলে উত্তর হবে আলিপুর, ডি নাম্বার। এখানে তোমরা অ্যান্সারটা লিখে দেবে, দ্য জু ইজ লোকেটেড অ্যাট আলিপুর। নাম্বার টু, দ্য শিম্পাঞ্জি অ্যাটাক দ্য ম্যান অন, কবে আক্রমণ করেছিল লোকটাকে। অ্যান্সারটা হবে ওয়েডনেসডে, ডি নাম্বার। এখানে ওয়েডনেসডে লিখে দেবে। নাম্বার থ্রি, ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য, এই ইনসিডেন্টটা কখন হয়েছিল, মর্নিং, ইভিনিং, আফটারনুন না নাইট। উত্তরটা হবে আফটারনুন, বিকেলবেলা। এখানে লিখে দেবে আফটারনুন। নাম্বার ফোর, দ্য ম্যান ওয়াজ বিটেন অন দ্য, লোকটাকে কামড়ানো হয়েছিল মানে সেই যে ডিরেক্টরটাকে আলিপুর জু, ফিঙ্গার, টো, হেড না চেস্ট। অ্যান্সার হবে ফিঙ্গার, তার আঙ্গুলে কামড়ে দিয়েছিল। নাম্বার ফাইভ, সামথিং অ্যাপিয়ার্ড টু বি সিটিং অন দ্য শিম্পাঞ্জিস। অ্যান্সারটা হবে নোজ, নাকে যেন কিছু দেখা দিয়েছিল তখন, বাবুর নাকে দেখা দিয়েছিল। শিম্পাঞ্জিটার নাম বাবু ছিল আর মিস্টার সামন্ত সেটা সরাতে যায় যখন, তখন হাতে মানে আঙ্গুলে কামড় দিয়ে দেয়। নাম্বার সিক্স, দ্য বার্স অফ দ্য কেজ ওয়ার মেড অফ, সেই কেজের বার্সগুলো কী দিয়ে তৈরি ছিল। উত্তরটা হবে বি নাম্বার, আয়রন। এবার অ্যাক্টিভিটি টু দেখে নাও, প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন টু ফিল ইন দ্য টেবিল। নেম অফ দ্য শিম্পাঞ্জিস, শিম্পাঞ্জির নাম কী ছিল, বাবু। নেম অফ দ্য জুস ডিরেক্টর, চিড়িয়াখানার ডিরেক্টরের নাম কী ছিল, মিস্টার সামন্ত। আমি উত্তরটা দেখে বলছি, আশিস কুমার সামন্ত। অ্যান্সারটা আশিস কুমার সামন্ত, SAMANTA। ঠিক আছে, তার একবার দেখে নিই আশিস বানানটা। ঠিক আছে, এবার আসো নাম্বার থ্রি, নেম অফ দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি, সেই যে বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারির নাম কী ছিল। নামটা ছিল ভি কে যাদব। লাস্ট অ্যান্সার নাম্বার ফোর, নাম্বার অফ স্টিচেস মিস্টার সামন্তা বা সামন্ত রিসিভড, কয়টা সেলাই পড়েছিল, একটা, ওয়ান স্টিচ। ঠিক আছে ভিউয়ার্স, এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা একটু দেখে নাও আর খাতায় লিখে শীঘ্রই স্কুলে জমা দিয়ে দাও। আর অ্যাক্টিভিটি থ্রি, এই যে বুক ফেয়ার উপর একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে, তার ভিডিও আমি অলরেডি করে ফেলেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ধন্যবাদ।